লেন্সটা ছেড়ে দিলাম, এখন আমরা এক সাইডে দেখবো। 1 2 3 এটা দাদা আমরা এখন একটা মজা একটা এক্সপেরিমেন্ট করবো, মাইক্রোফোনটাকে কোনো একটা জায়গায় সেট করে দেবো। জানি গাইস মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এরপর আমি এটাকে একটু আমি রিক্স নিয়েই এটাকে লাগাচ্ছি। তো গাইস এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা এটাকে আনতে পারছি না। আচ্ছা তোমার এটা আনার পরে উনি বলতে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিনি পার্কটাকে রাত্রিবেলা অনেক সুন্দর লাগছে, এটার বাতির জন্য এটাকে আরো বেশি সুন্দর লাগছে। হ্যালো ভিউয়ার্স, আমরা তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা মূলত জাহাজ, এবং এটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিল্ডিংটা রিমোট দ্বারা পানিতে চলতে পারে, অনেকটাই কার্গো শিপের মতন। তো গাইস এটা কতটা সুন্দরভাবে চলতে পারে এবং এটা আমি কিভাবে বানালাম এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এবং হ্যাঁ আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলুন আজকে আমরা এটাকে পরিবর্তন করে একটি অসাধারণ পার্কে পরিণত করবো। আর গাইস আরো অবাক করার মতো বিষয় হলো এই অসাধারণ পার্কটা রিমোট কন্ট্রোল দ্বারা পানিতে চলবে। গাইস খুবই সুন্দর হবে আজকে ভিডিওটা। আর গাইস এই ভিডিও শেষে আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ থাকবে, আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে মেসেজটি শুনে যাবেন। আর গাইস ভিডিও শেষে এই প্রজেক্টের কিছু দারুণ এক্সপেরিমেন্ট থাকবে, আপনারা আশা করি সেগুলো দেখে যাবেন। আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই কুদে বিজ্ঞানীকে এইরকম আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন। তো চলুন আর বকবক না করে ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমরা আমাদের পুরনো প্রজেক্টটাকে নিয়ে নিলাম এবং হাতে একটি পার্কও নিয়ে নিলাম। এই পার্কটা কীভাবে বানিয়েছে এটার সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, এবং আমার লিঙ্কও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে আমরা আমাদের এই জাদুর বক্স থেকে আমরা একটা কাটার বের করবো, এবং এই কাটার দিয়ে আমরা এই বাড়িটাকে আমাদের স্পিড বোট থেকে আলাদা করে নেব, আমাদের পুরনো প্রজেক্টটাকে আমরা আলাদা করে নেব। তো আমরা এটাকে আলাদা করে নিলাম, এরপর আমরা আমাদের এই রিসিভারটাকে আমরা খুলে নিব, যত্ন সহকারে খুলবো। তো আমাদের রিসিভারটা খোলা শেষ, আমরা এবার এটাকে খুবই যত্ন সহকারে আমরা এটাকে রেখে দেব। এরপর আমরা আমাদের পার্কটাকে নিয়ে নেব, নেওয়ার পর আমরা পার্কটাকে আমরা এখানে বসিয়ে দেখবো এটা কি বসে কি না। তো এটা যদি বসা হয় তাহলে আমরা এটাকে লাগাবো, আর না তো একটু কাটিং কুটিং করে নিতে হবে। তো আমাদের এটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটা এদিকে সামনে ফ্যানটা লেগে যায়, তো আমরা এটাকে খুলে নেব। আমাদের এটা খোলা শেষ, আমরা এবার আমাদের পার্কটাকে বসিয়ে দেখবো এটা এখন পারফেক্টলি বয় কিনা, অবশ্যই বসেছে। তো এবার আমরা এটাকে ভালোভাবে গ্লুগান্ধরা লাগিয়ে নেবো। তো গ্লুগান্ধরা লাগানোর জন্য আমায় আমার রুমে যেতে হবে, কারণ এখানে কোনো কারেন্ট না, এখানে আমি ফাফায় এটাকে আনলাম, তো আমি আমার রুমে যাবো। তো আমি আমার রুমে চলে আসলাম, এখন আমি গ্লুগান্ধরা এটাকে লাগিয়ে দেবো ভালোভাবে। তো আমি আগে এটাকে বসিয়ে নিচ্ছি, হ্যাঁ আমি গ্লুগান্ধরা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এই রিসিভারটাকে কোনো এক ভালো একটা জায়গায় দিকে লাগিয়ে দিতে হবে, কারণ এখানে অনেক পানি পড়ে, এর জন্য আমরা এটাকে চুজ করলাম, আমরা এটার ভিতরে উপরের দিকে লাগিয়ে নেবো। আমাদের এটাকে লাগানো শেষ, এবার আমরা সামনে যে ফ্যানটা খুলেছিলাম আমরা এই ফ্যানটাকে লাগিয়ে নেব, আমরা এখানে লাগিয়ে নেব যাতে করে এটা হালকা চললে এটা ঘুরতে পারে। তো আমাদের সব লাগানো কমপ্লিট। তো গাইজ আমাদের স্পিডবোটটা সম্পূর্ণ কমপ্লিট, এখন আমরা এটাকে শুধু ছালিয়ে দেখার পালা। তো গাইজ আপনারা সবাই রেডি হয়ে যান, আপনাদের আমরা এখানে দেখে নিই, এখানে আমরা এই যে আমাদের লাগালাম, এখানে আমরা কানেক্টরটা এখানে লাগিয়ে দিলাম, আর এখানে মোটর লাগালাম, এবং এখানে একটি ফ্যান লাগালাম, আর এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্কে যা কিছু লাগে সব যাবতীয় জিনিস আছে এখানে। এখানে এখানে দেখেন একটা এই সুইমিং পুল আছে, এখানে ইচ্ছে করলে আপনি গোসল করতে পারবেন, আর এখানে চেয়ার আছে আপনি এখানে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, এখানে ফুল আছে, এখানে সব আছে। তো চলুন আমরা এখন যেতে পারি। তো গাইজ আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত নদীতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নদী, এই নদীটা অনেক বড়, আমরা এখন এটাকে দেখবো এখানে চালিয়ে এটা কতটুকু চলে এবং এটা কীভাবে এটা গড়িয়ে আনা যায় কিনা। আমাদের হাতে রিমোট আছে, আমরা দেখতে থাকি। তো গাইজ আপনারা দেখতে থাকুন। তো গাইজ আমরা এটা নদীতে ছেড়ে দিলাম, এখন আমরা এক সাইডে দেখবো। 1 2 3 তো গাইজ এই যে নদীটা দেখছেন এটা মূলত সুরমা নদী, এটা সুরমা নদীর একটা শাখা, আমি মূলত সুরমা নদীর পাশে থাকি, মানে সুরমা নদীর কিনারে থাকি একমাত্র বলা যায়। তো গাইজ আপনারা যারা সুরমা নদীকে দেখার শখ দেখে নেন, এটা সুরমা নদীর একটা শাখা। তো গাইজ আমরা তো জানি সুরমা নদী একটা বিখ্যাত নদী, এরপর আমরা অনেকে আছি যে সুরমা নদী সম্পর্কে জানি না। তো এমন কে কে আছেন যে আজকে সর্বপ্রথম সুরমা নদীর নাম সম্পর্কে জেনেছেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এরকম জিনিসকে দেখতে চাই একটি নজর। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর, আমার স্পিডবোটটা অনেক দূর, আর আমার ক্যামেরাটা অনেক দূর। তো আমরা এটা দেখবো এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে আনা যায় কিনা। আমাদের এটা অনেক বাতাসে, মানে বাতাসে এটাকে অনেক চলতেছে, তো আমরা দেখি এটাকে আমাদের কাছে আনতে পারি কিনা। তো গাইস এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা এটাকে আনতে পারছি না, আমাদের একজন লোক পাঠালাম এটা আনার জন্য। গাইস এটা, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা নিয়ে আসলো। আচ্ছা তোমার এটা আনার অনুভূতিটা কিরকম? দাঁড়াও দি ঠিক করে। এটা দাদা আমরা এখন একটা মজা একটা এক্সপেরিমেন্ট করবো। তো গাইজ আপনারা এক্সপেরিমেন্টটা দেখতে থাকুন, আমরা এই মাইক্রোফোনটাকে আমরা এটার সাথে লাগাবো, লাগিয়ে দেখবো আমরা এটা, মানে মাইক্রোফোনটার সাহায্যে এটা কতটুকু সাউন্ড ধরতে পারে, আর এটা সাউন্ডটা কতটুকু জোস। আমরা এখানে আমরা মাইক্রোফোনটাকে কোনো একটা জায়গায় সেট করে দেবো। জানি গাইজ মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এরপর আমি এটাকে
একটু আমি রিক্স নিয়ে এটাকে লাগাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য। তবে আমি এটা লাগিয়ে নিলাম, এখন আমরা ছেড়ে দেখবো। তো এলো গাইজ, আমরা আমাদের স্পিডবোটটাকে রাতে নিয়ে আসলাম, আমরা দেখবো এটাকে রাতে দেখতে কত সুন্দর লাগে এবং রাতে কি এটা কতটুকু চলতে পারে। তো গাইজ, এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিওটা। আর গাইজ, এর মধ্যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার ছিল, আর সেই মেসেজটা হলো আমি আমার চ্যানেলটাকে অ্যানালিটিক্স করে দেখেছি যে আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সই অ্যাডাল্ট পার্সন। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদেরও প্রত্যেকটা সন্তানের এরকম বিষয়ে ইন্টারেস্টিং খুবই বেশি, তারা সেই ছোট্টবেলা থেকেই এসব ছোটখাটো জিনিস বানাতে পছন্দ করে এবং তারা কোনো কিছুকে ভাঙতে করতে পছন্দ করে। তো আমি অনেক পিতা মাতাকে দেখেছি তাদের বাচ্চাগুলোকে এসব কিছু করতে দেয় না এবং তাদেরকে এসব থেকে দূরে রাখে। তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে এগুলো করতে দেবেন এবং সাবধানতাও অবলম্বন করতে বলবেন। এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকটা শিশু এক একটা বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, তাদের মানসিক বিকাশটা কিন্তু ছোটবেলা থেকেই ঘটে, কিন্তু তখন যদি তাদের এই বিকাশে বিঘ্ন ঘটে ঠিক তখনই তারা এসব থেকে মুখ ঘুরিয়ে নেয় আর তারাই বড় হয়ে কিছু না করতে পেরে তারা নেশায় আসক্ত হয়। সো বি কেয়ারফুল, মেসেজটা মাথায় রাখবেন। তো আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।